আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ডি দিয়ে রুই মাছের রেসিপি। জানেন দেখে নিয়ে যা কীভাবে তৈরি করছি। সেজন্য প্রথমে আমি রুই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে আমি অল্প পরিমাণে লাল মরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া মিক্স করে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে তারপর ফ্রাই করে নিচ্ছি। এখন আমি ফ্রাই করা শেষ, ফ্রাই করা হয়ে গেলে আমি এখন তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ বাটাও ইউজ করবো, সেজন্য একটা পেঁয়াজ দিয়ে এসেছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। তবে কষিয়ে নিব। মশলাটা প্রায় কষানো শেষ, এরপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সরি, এখানে আমি 3 চা চামচ লাল মরিচের গুঁড়া ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে মশলা কাঁচা বা দূর হয়ে যায়। মশকাসাতে কষাতে তেল উপরে উঠে আসলে দিয়ে দিব লবণ স্বাদ মতো। আমি অলরেডি মাছ ফ্রাই করার সময়ও লবণ দিয়েছি, সেজন্য এটা বুঝে শুনে দিতে হবে। এরপর দিয়ে দিই রাখা মাছগুলো। তারপর দিয়ে দিচ্ছি ভিন্ডি। আমি এখানে 10-12টা হবে দিয়েছি। দেখুন, এগুলো হালকা হাতে মশলার সাথে মিক্স করে দিব। এভাবে একবার রান্না করে দেখবেন, খুবই অসাধারণ হয়ে খেতে ভেন্ডিগুলো। এভাবে 5 মিনিট রাখার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন 10 মিনিট পরে দেখে দিচ্ছি সিদ্ধ হয়ে শুরু করে দিয়েছে। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালোভাবে মাছটাকে সিদ্ধ করে নিব। দেখুন, মাছটা সিদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে 5 মিনিট রেখে মাছটাকে নামিয়ে নিব।